শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম আমানুল্লাহ চৌধুরী। আমার নাম মরহুম আব্দুল সত্তার চৌধুরী। আমার নাম দুলাগারিম চৌধুরী। ইউনিয়ন পাইন্দ সানাপটি চৌধুরী, জেলা চট্টগ্রাম, বাংলাদেশ। আমার স্কুল জীবন প্রাইমারি স্কুলে ছিলাম নানারবাড়িতে, আরুল চৌধুরী। স্কুল জীবন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল। ইন্টারমিডিয়েট ইয়ার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, ডিগ্রি নাজিরহাট কলেজ। আপনি প্রথম কবে থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত হচ্ছেন? আমরা রাজনীতিটাকে শুনছি ক্লাস 9 থেকে, কুমিল্লা ভিক্টোরিয়া স্কুলে ক্লাস 9 থেকে। আমরা আফজল খান বলে একটা ছাত্রলীগ কিছুদিন আগে মারা গেছে, আফজল খানের মাধ্যমে আমরা আব্দুল রব ছিল কুমিল্লা কলেজের বিডি, ওনার মাধ্যমে আমরা এই ছাত্র রাজনীতি আসলাম। আমরা স্কুল জীবনে থেকেই শুরু করছি। আমাদের বড় ভাই যারা ছিল, আমাদের ছাত্র জীবনে ছিল, ওদের সাথে মাঝে মাঝে আমরা স্কুল মিটিং এবং সভা সমিতিতে যেতাম। এবং 62 সালে শিক্ষার নীতি হয়েছিল, ওইটাতে আমরা অনেক আন্দোলন করতাম। তখন আমরা ক্লাস 9 মদন রমান শিক্ষার নীতির আন্দোলনগুলো। আপনি যখন কলেজে ভর্তি হলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে, তখন ওখানে রাজনীতিতে কোন কোন দল ছিল? ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, ছাত্র শক্তি। তবে আমরা ছাত্রলীগের, ওখানে ছাত্রলীগের ইয়ে বেশি ছিল। সে সময় আপনি যখন কলেজে পড়ছেন তখন ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছিল কারা ওখানে? ছাত্রলীগে আব্দুরব ছিল তখন কলেজের বিপি, আফজল খান, ওরাই ছাত্রলীগের ছাত্র রাজনীতির মধ্যে জড়িত ছিল। বড় ভাইদের সাথে আমার খুব আশা দেওয়া ছিল কি করো, এদের সাথে চলাফেরা ছিল, কোনো পদবীতে আমি ছিলাম না। 66 যে 6 দফা, তখন আপনারা, তখন তো আপনি কলেজ শেষ বোধ হয়। 66 না, কলেজ সাহেবের নেতৃত্ব কলেজে আসছিলাম। আমরা ইন্টারমিডিয়েট পাস করছি, ডিগ্রিতে ছিলাম তখন নাজিরহাট কলেজে। 68 কলেজে কী করতেন? নাজিরহাট কলেজে যোগ্যতা, আমরা তো কোনো পদবীতে ছিলাম না, কিন্তু যারা ইয়ে ছিল কত, যেমন আনোয়ার লাজিদ, শাহ আলম, মনসুর, আরও যারা ছিল, ওরা সবাই ওদের সাথে আমাদের চলাফেরা কথাবার্তা মিটিং হয়েছিল, কিন্তু আমি কোনো পদবি নিতে রাখতেছিলাম না। বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্রের ইয়ে করলো আন্দোলনে আমরা জড়িত ছিলাম। 1969 সালের থেকে 1970-এর নির্বাচনে তো অনেক কাজ করছি আমরা। আমি তখন তো আরুল চরি হাই স্কুল স্কুলে মাস্টার,
আবার প্রিসাইডিং অফিসার হয়েছি ভিক্টোরিয়া স্কুলে, ভোট নিয়েছি মানুষের থেকে। মানে নির্বাচনে দাঁড়াইছিল কে? বিয়েতে দাঁড়াইছিল ভদ্রলোক, বিয়েছি মিনিস্টারের। তারপরে প্রভিন্সিয়ালে দাঁড়াইছে মিজিমন্ত্রী। নির্বাচনে আমরা বিজয়ী হয়ে নিয়ে আসলাম। তারপরে এরপরে এক তারিখ, মার্চের এক তারিখ উনিশশো একত্রিশ জাতীয় পরিষদের ইয়ে হওয়ার কথা ছিল ঢাকাতে, এটা বন্ধ করার পরে শুরু হলো আর কি। তখন আমরা বেশিরভাগ গ্রামে নানান রকম মিকি মিছিল এগুলো করছি, স্ট্রাইক এগুলোতে ছিল। উনিশে মার্চের মন্ত্রী যখন অ্যারেস্ট করবো, এরপরে গ্রামে গঞ্জে নানান রকম মেকিং মেশিন এগুলো চলতেছিল, এই শুরু হলো আর কি। আমাদের এদিকে এপ্রিল মাসের সাত তারিখ না আট তারিখ থেকে আমাদের এদিকে ফল করছিল আর কি। আরও পরে কুড়ি তারিখটা খেয়াল নেই, তখন এই যে নানান হিন্দুরা চলে এসেছিল তা ওদেরকে নিয়ে আমরা আমাদের বাড়ির থেকে সাত আট মাইল দূরে নারায়ণা বলে একটা জায়গা ছিল, ওখানে আওয়ামী লীগের বেশ কাটেছিল। সবাই ওখানে একটা ইয়ে হতো, ওইটা ছিল বর্ডারের কাছে, ইন্ডিয়া বর্ডারের কাছে বড় বড় অফিসাররা ওখানে গিয়ে সবাই মিটিং করতো। আমরা ওখানে ওদের গিয়ে নানান রকম হেল্প করছি, এদিকে শরণার্থীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছি। নারায়ণাতে যে এগুলো নিয়ে বেশি ইয়ে করতো ওনার জন্য ছিল আর এস চৌধুরী, উনি আওয়ামী লীগের প্লেয়ার ছিল। তো উনি হারেশ চৌধুরী সব কিছু মেনটেন করতো এখানে বাগদার মধ্যে, উনি ওনার মাধ্যমে সব কিছু। তো আমরা আমাদের আত্মীয় ছিল, তো ওই জন্য আমরাও আমাদেরও নানান রকমভাবে সহযোগিতা করতে হইতো। লাস্টে বোধহয় সতেরো তারিখ না ক তারিখ নারায়ণা কল করলো। নারায়ণাটের আগে একটা মির্জারহাট ছিল, মির্জারহাটের ওখান থেকে এই শুরু করলো আর কি গোলাগুলি। আমরা আমাদের বৃদ্ধ ভাই হাবিবুর রহমান সিকদার ওখানকার এলাকার চেয়ারম্যান ছিলেন, ওনার বাড়িটারে একেবারে ইয়ে করে ফেলছে, গোলাগুলি করে জ্বালাইয়ে দিছে, আশেপাশে বাড়িঘর জ্বালাই দিয়েছে। তারপরে ওই এইদিক থেকে যাওয়ার সময় কোনো একটা হিন্দু ডাক্তার খুব নাম করা গ্রামের, ওনাকেও মেরে ফেলল। আর আশেপাশে যত বাড়িঘর ছিল সব জ্বালাইয়ে পড়াইয়ে ধোঁয়া রং আগুন এগুলোই দেখতেছিল। পরে নারায়ণের কাছে গেছে তখন, তখন আমরা প্রায় পনেরো বিশ জন ছিলাম। আমি বাড়ির দিকে আসতেছিলাম, কতটুকু এসে দেখি যে আর আর যাওয়া যাবে না, আসা যাবে না। ওরা নানানভাবে এলাকার রাস্তার ধরে গোলাগুলি করতেছে। তখন আবার নারায়ণা ফিরে গেলাম, ওখানে রাত্রে কোনোরকম রয়েছে। পরের দিন দশটা এগারোটা বাজে আবার পাঞ্জাবিরা খুব বেশি গোলাগুলি ছিল, আমরা আস্তে আস্তে সরে গেলাম। নারায়ণটা গিয়ে পূর্ব দিন সিমতাঙ্গ স্পানি টিকে স্টেটের কাছে, ওখানে আমরা গিয়ে দেখলাম গ্যাস কোম্পানির স্টাফদের জন্য যা রান্না বান্না করছে সবগুলো রেডি আছে, কিন্তু কোনো লোক নাই। আমরা অনেক ডাকা ডাকি করলাম, অনেক খোঁজাখুঁজি করলাম, কেউ বাইরে হলো না। পরে আমরা এখানে সাত আটজন ছিলাম, আমরা বসে ওগুলো খাইলাম। ওদের ওদের তো অনেক আমার মনে হয় পনেরো বিশ জনের রান্না ছিল, আমরা খেয়ে ঠিক আছে তাকে ঠিক করলাম। কেউ চলে যাবে ইন্ডিয়ে, আমরা দুজন আফতাবুদ্দিন চৌধুরী আর আমি জনগণ ঠিক করলাম যে আমরা বাড়িতে এলো। তারপর ওদের থেকে বিদায় নিয়ে আমরা বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসতে অনেক কষ্ট হয়েছে, পাহাড়ের ভিতর দিয়ে তো বহুত কষ্ট করে এক জায়গায় এসে রইলাম। একটা গরিব মানুষ শাসা ও আমাদেরকে খাওয়াইল, থাকার জন্য ব্যবস্থা করে দিল। সেটি ছিল ডলু। ওখান থেকে প্রায় সন্ধ্যা আমাদের এক আত্মীয় জমির চৌধুরী ওনার বাড়িতে ছিল, ওনার বাড়িতে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করি তারপর আস্তে আস্তে আমরা আমি তখন আমরা দুইজন আফতাবুদ্দিন চৌধুরী আর আমি চৌধুরী আমার মামা হয় সম্পর্কে, এই মামা বাগনা মিলিয়ে আস্তে আস্তে ওনারে ওনার বাড়িতে ঢুকিয়ে দিয়েছি। একটু গিয়ে স্কুলের সামনে ওনাদের বাড়ি হলো দানপুরা চৌধুরী বাড়ি, তারপর আমি চলে গেলাম। আমরা মেন রোডের থেকে একটু দূরে ছিলাম, সেই জন্য আমাদের এদিকে যায়নি, কিন্তু আশেপাশে যারা রাস্তার পাশে ছিল ওই সময় বাড়িটা জ্বালাই দিয়েছে, নানান রকম জিনিসপত্র এসে এগুলো নিয়ে গেছে। বাড়ির ক্ষেত্রে এসে আমরা মানুষকে নানানভাবে উদ্বুদ্ধ করি। আমাদের এক বন্ধু ছিল ইদ্রিস মিয়া, আছে পরবর্তীতে, এই ইদ্রিস মিয়ার মাধ্যমে আমরা ইন্ডিয়ার লোক পাঠানো।
জুন মাসে আমরা আমি আমার মুসর শাহ আলম আমরা তিনজনে বর্তমান বাইরে এলাম। এরপরে কতটুকু আসার পরে আরও তিনজনকে পাইলাম। আর তিনজন হলো শওকত, পরে প্রফেসর ছিল, ছাত্রলীগের নেতা ছিল, আরেকটা নুরুল হক, হেঁটে মানিকচরি ওইখানে আমরা লোকেলে রাজবাড়ি বলতো, রাজবাড়িতে আসলাম। ওখানে এসে এদিন বাজার বাড়ছিল, সেই দিন আমরা যেদিন বোধ হয় সোমবার ছিল, ওখানে এসে একটু বসতে চাচ্ছি। এরপরে মহিউদ্দিন চৌধুরী হাসরের নামাজের একটু আগে বোধ হয় 30-40 জন নিয়ে নাকি আরও বেশি ছিল জানা নিয়ে এখানে উঠছে। আবার ওখান থেকে আমরা প্রায় 40-50 জন ছিল মনে হয়। একটা প্রাইমারি স্কুলে গিয়ে রাত কাটালাম, সকালে উঠে আবার হাঁটা, 3-4 সময় আমরা ফেনী নদী পার হলাম, বাংলাদেশের বর্ডার পাড়িয়ে ইন্ডিয়াতে গেলাম সাবরুম। ওখানে গিয়ে আমাদের আত্মীয় স্বজনকে পাইলেন, কুবুত ভাই নারায়ণের চেয়ারম্যান, অভিবিরানন্দ শিখদের তাঁতমালার চেয়ারম্যান আব্দুল আবু তালেব চৌধুরী, তারপরে আমাদের সুন্দরপুরের চেয়ারম্যান আব্দুল মান্নান, আরও অনেক দূরের লোকের টাকা পেলাম। ওরা আমাদেরকে চা টা খাওয়াইলো, ইয়ে করলো, দুতিন হোটেলে দিলাম, সবাই সব হোটেল হলো পাটার মাংস, পাটার মাংস দিয়ে ভাত খাইলাম, খাইয়ে তারপরে ওই হরিণে গেলাম আর কি। ওখানে যাওয়ার বোধ হয় 3-4 পরে মূসা নেভিতে ও চলে গেল, আমরা রয়ে গেলাম। আমরা এখানে কিছু ট্রেনিং দিলাম, প্রাইমারি ট্রেনিং, রাইফেল, গ্রেনেড। কোথায় এটা? হরিণে। 15 কদিন পরে আমরা গেলাম তান্দুয়া প্রদেশে। আমরা যেদিন গেলাম এদিন মণিগাই সিরাজুল আলম খান, আব্দুল রাজ্জাক, ওখানে আমার গেল, আমাদেরকে ওনারা নিয়ে মিটিং করলো। এখানে গিয়ে আমরা ট্রেনিং দিলাম রাইফেল, এলএমজি, SLR, 2-inch মোটর, এগুলো ট্রেনিং দিল, গ্রেনেড, তারপরে এক্সপ্লোসিভ। প্রায় 45 না কদিন ট্রেনিং দিল। ওর পরে বাবার আসলাম। কোথায় আসলাম? আগরতলা। এক সপ্তাহ একটা স্কুলে আমাদেরকে আসলো। আমাদের ডুগর কথা ছিল 14 আগস্ট পাকিস্তান দিবসের দিন অসুবিধা হওয়ার সাথে, কিন্তু আমরা ডুবতে পারলাম না। এর 2 দিন পরে মণিভাই আসাম আব্দুল হক আরও 3-4 ওরা আমাদের অস্ত্র নিয়ে আসলো, অস্ত্র অস্ত্র বুঝিয়ে দিয়ে আমরা চলে গেল। একদিন পরে আমরা 23 আসলাম ফরিদচরির, আর বোধ হয় 65 না 26 ছিল রাঙ্গুনিয়ের। এগুলো আমরা একসাথে বাইরে এলাম, আমাদেরকে নিয়ে আসলো স্বপন চৌধুরী, ফারুক, আরেকটা কে ছিল, ওনারা আমাদেরকে নিয়ে একেবারে ফেনী নদীর বর্ডার পর্যন্ত পাড়িয়ে ওনারা চলে গেলো, আমরাও চলে আসলাম। আপনার কমান্ডার কে ছিল? কমান্ডার ছিল সরভু, আমরা 1 ছিলাম, তো সরভু ছিল কমান্ডার, আমি ছিলাম ডেপুটি। তারপর আমরা ভিতরে চলে আসলাম, এখান থেকে হাঁটতে হাঁটতে অনেক মানে পুরো দিনে হাঁটছি, এসে কিরম বলে কিরম বলে বরকতুল্লার খামার ছিলাম। আমরা প্রায় 2 জানা না 3 জানা মিলে 40 জনের মতো। এরপরে আমরা বাঘ হয়ে গেলাম আর কি, ওই যে আমরা ফটিকচরি 3 ছিলাম, তো হইলো কমান্ডার, আমি হইলাম ডেপুটি, সরভু হইল 12 দক্ষিণ ফটিকচরি, 11 জনের গ্রুপের কমান্ডার হইলাম উত্তর ফটিকচরি। আপনার গ্রুপে কাদেরকে কাদেরকে নিলেন? আমার গ্রুপে ছিল শওকত, সুলতান, নুরুলক, সফি, সবার নাম খেয়ে। সবাই কি উত্তর ফটিকচরি ছিল? হ্যাঁ, সবাই উত্তর ফটিকচরি, আমাদের বাড়ির আশেপাশে। ওখানে তো ছিলাম, ওখান থেকে ভাগ হয়ে আমরা এদিকে চলে আসলাম উত্তর ফটিকচরির দিকে। এসে আমরা ক্যাম্প করলাম পাঞ্জঙ্গের বাইরে পাহাড়ি এলাকায়। এখান থেকে আমরা নানা রকমের যারা দাকার, তারপরে যারা বাংলাদেশ বেড়ি দিয়ে এসেছিল তাদেরকে কেউ কে ডেকে কেউ কে ইয়ে করে সবাইকে বুঝতে, যাকে বুঝিয়ে পারছি বুঝিয়ে, যাদেরকে ইয়ে করতে পারছি, কিন্তু বেশিরভাগ রাজা যারা আমাদের পক্ষে ছিল, অনেকেই উত্তরে বেলার রাইফেল পর্যন্ত আমাদের কাছে জমা দিত, সেই জন্য আমাদের এত কষ্ট হয় নাই। দেশ বিরোধী কম ছিল, কিন্তু আমাদের এখানে ইয়ে ছিল তো পাঞ্জাবি ছিল আসা যাওয়া। ওখানে আপনাদের শেল্টার কোথায় ছিল, মানে আপনারা কোথায় বেশি বেশি থাকতেন? আমরা বেশিরভাগ পাহাড়ি এলাকার, আমরা পাঞ্জাবে ছিলাম, আরুণচরিতে ছিলাম, তারপরে সুহবিল এক জায়গায় ছিলাম, উদলিয়া বাগান, আটাজারি, বিভিন্ন জায়গাতে ছিলাম আমরা। আপনার যে অপারেশনগুলো ছিল কোনটা কোনটা ছিল এবং উল্লেখযোগ্য অপারেশনগুলো বলতে পারেন? চাই আমাদের অপারেশন, প্রথম অপারেশন হলো হালদা নদীতে, আমাদের তখন সিএনসি ছিল আর কি, আলিম সাহেব। আলিম সাহেব আমাদের বললো যে নারায়ণাটা মজাগর, তখন সদাগর দিলিপের চোল টোল সব নৌকো দিয়ে দিয়ে দিচ্ছে।
মানে পাকিস্তানিদেরকে দিয়ে দিতে রাজনীদের দিয়ে দিতেছে, তখন এ খবর শুনে আমরা চলে গেলাম নৌকো অ্যাটাক করার জন্য। নৌকো অ্যাটাক করতে গিয়ে এখানে অ্যাটাক করলাম, এখানে তো আমরা তো জানি না এখানে তো আর্মি আছে, দেখে যে এখানে আর্মি তিনটা নৌকো ছিল, তিনটা নৌকোতে এরা 12 জন না 9 জন ছিল, ওরা অনেক গোলাগুলি হলো। গোলাগুলি হওয়ার পরে ওরা নৌকো থেকে নেমে চলে গেল, সব কিছু ফেলে, রাইফেল গুলি এগুলো ফেলে ওরা পাঞ্জাবিরা চলে গেল। ওগুলো আমরা দখল করে নিয়ে আসলাম নভেম্বরের দিকে বলে। আমাদের এগুলো খবর ডেলিগুলো ডেলি ইন্ডিয়া চলে যেত, স্বাধীন বাংলা বেতার থেকে মাঝে মাঝে বলতো। কিছু এক্সপ্লোসিভ জোগাড় করছিলাম, এটা দিয়ে ওই সুন্দরপুর ইউনিয়নের আর কোনের বাড়ি বলে ওখানে একটা ব্রিজ, ওইটা ধর ওইটা ভাঙিয়ে বেঁধেছিলাম, তাও পুরো ভাঙতে পারে নাই, গাটার একটা ভাঙছে আর একটা ওরে ক্যারেসের ট্যারেসেন জোগাড় করে এটা জ্বালাই দিয়েছি। এরপরে নিজেরাটা পচেন দিয়ে ওইটা অন্ত কাঠের ব্রিজ ছিল, কাঠ কাঠ জ্বালাই দিয়ে এইভাবে আমাদের বিভিন্ন লাস্টে নভেম্বরের শেষের দিকে আমরা আবার ওই যারা দেশ বিরোধী কি বলে রাজাকার ছিল, রাজাকার মানে আমাদের সাথে অসম্ভব কোপারেশন করছে এই দুইটা নামে। আপনাদের কি আঙ্কেল কোনো যৌথ অপারেশন ছিল ওখানে, মানে বিভিন্ন গ্রুপ মিলে কোনো অপারেশন? বিভিন্ন গ্রুপ মানে দেশে ঢুকার পরে তো 3-4টা গ্রুপ আমরা এক হয়ে গেছে, ওদের কেউ কমান্ডার চলে গেছে, কেউ মারা গেছে, বাইক দুজন না দুজন উসু হয়ে মারা গেছে, ওরা বিভিন্নভাবে স্ক্যাটার হয়ে যাব আমাদের সাথে। আমার সাথে যোগ হয়েছে, আমরা প্রথম ছিলাম 11 জন, পরবর্তীতে আস্তে আস্তে 7-9 জন এইভাবে করতে করতে প্রায় আমরা 30 জন না কতজন হয়ে গেলাম। ওরা আবার ওদের সাথেও কমান্ডার ছিল, কমান্ডার সহ ডিসেম্বরের 4 তারিখ আর্মিরা আরামগড় বর্ডার থেকে চলে আসার পরে এখানে একদম স্বাধীন আর কি, ফটিকতে স্বাধীন হয়ে গেছে 4 তারিখ। আমার গ্রুপটাকে দিল ফটিকতরি থানা রক্ষা করতে, ফটিকতরি থানার এই থাকতে, তখন আমরা ফটিকতরি থানায় আসলাম, এসে রইলাম প্রায় 1 সপ্তাহ 15 দিন। 7 তারিখ না 8 তারিখ আসলাম, 16 তারিখ 18 তারিখ বোধ হয় আমরা ওই গভর্নমেন্টের পক্ষ থেকে স্টাফদের পাঠাইছে, পাঠার পরে আমরা চলে আসলাম। এই শেষ চাকরি করলাম কিছুদিন, দেড় স্বাধীন হওয়ার পরে যখন বাংলাদেশে পাসপোর্ট পেল, কষ্ট মষ্ট করে সবাই সৌদি আরব দুবাই মস্কাট বিভিন্ন জায়গায় গিয়ে এখন এই এলাকা না এই আমাদের সেই এলাকাটা তো কথাটাই বলতেছি, সেইখানে আমার মনে হয় 80% ঘর পাকা, মানুষ সব শহরে বন্দরে বা বসবাস করতে। এইভাবে দেশের যে উন্নতি হয়েছে এটি কিন্তু মানুষ একটা জিনিস মানুষের চরিত্রে উন্নত হয় নাই বলে আমার মনে হয়। বঙ্গবন্ধুর এই প্রসেসটায় যদি দেশ স্বাধীন না হতো তাহলে বোধ হয় আমাদের অনেক লোক না খেয়ে মরতে হইত। নতুন প্রজন্ম নিয়ে কী বলবেন আঙ্কেল? নতুন প্রজন্ম নিয়ে বলবো না, বুদ্ধিমান আছে তারা তো ঠিক মতো চলতেছে, যারা বিপদে গেছে তারা বলবো তাদেরকেও সহজভাবে সহজ পথে আসার জন্য অনুরোধ করবো। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।